আমি জানতে চাই যে কবরের উপর মসজিদ তৈরি করলে সেই মসজিদে নামাজ আদায় করলে নামাজ হবে কি? কবরের উপরে মসজিদ তৈরি করা উচিত না, জায়েজ না। মসজিদ কেন, কবরের উপরে ঘরবাড়ি তৈরি করাও জায়েজ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন হাদিসে, কবরের পরে বেনা বা কোনো নির্মাণ করা এটা জায়েজ নাই, এটা গুনাহের কথা। এখন কথা হলো, যদি কোথাও এমন প্রয়োজন হয় যে হয়তো অল্প একটু জায়গার জন্য রাস্তাটা করা যাচ্ছে না, কিংবা বাড়িতে অসুবিধা তৈরি হচ্ছে বা কোনো ভবন তৈরিতে অসুবিধা তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই কবরে যিনি আছেন তার লাশ তুলে অন্য জায়গায় অর্থাৎ কবরস্থানের মধ্যে দাফন করে এই জায়গাতে ওই কাজে ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে জনকল্যাণমূলক, যখন একেবারে ঠেকে যায়, এছাড়ার উপায় নাই, এরকম পর্যায়ে হয়ে গেলে, মনে চাইলেও আর কবরস্থানের উপরে আপনি, কবর অনেক পুরাতন হয়ে গেছে, এখন আপনি বাড়িঘর নির্মাণ করা শুরু করলেন, এটা জায়েজ নাই। এটা কবরের প্রতি অসম্মান, মানুষের দেহের প্রতি অসম্মান। এবং বিশেষ করে ইয়াহুদিরা নবীদের কবরগুলোতে মসজিদ বানাতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেটাকে নিষেধ করেছেন। এই জন্য কবরের উপরে মসজিদ বানানো জায়েজ নাই। আমি একটা কোম্পানিতে চাকরি করি, এই কোম্পানিতে জন্ম বিরতিকরণ কিছু পণ্য আছে যা আমাদের বিক্রয় করতে হয়, এটা ইসলামের দিক থেকে জায়েজ আছে কিনা? ভাইরা, কোনো মেডিসিনের দোকানে বা এরকম কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন যেখানে জন্ম বিরতিকরণ কোনো আইটেম, কোনো পণ্য, কোনো ঔষধ বা জাতীয় কিছু বিক্রি হয়, তো জন্মের অস্থায়ী বিরতিকরণ, এটা ট্যাবলেট হোক বা এই জাতীয় কিছু হোক, এগুলো যদি বিক্রি করা হয় তো সেটা বিক্রি করা নাজায়েজ বা হারাম নয়। কারণ জন্ম বিরতিকরণের যদি উদ্দেশ্য হয় যে স্ত্রী হয়তো এখন শরীরটা ভালো নাই, মুহূর্তে বাচ্চা নেওয়ার মতো পরিস্থিতি নাই, কিংবা এমন জায়গা আছেন যে এই মুহূর্তে বাচ্চা না নেওয়া তাদের জন্য ভালো, বা কষ্টের হবে বাচ্চা হলে এই মুহূর্তে, বা একটা বাচ্চা আছে এই মুহূর্তে আরেকটা বাচ্চা হয়ে গেলে অসুবিধা হতে পারে, এরকম চিন্তা থেকে যদি কেউ অস্থায়ী জন্মবিরতিকরণ করে, শরীরের দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ আছে। বিধায় এই জন্মবিরতিকরণের আইটেম বিক্রি করাও জায়েজ আছে, কারণ এই জায়েজ উদ্দেশ্যে কারোর দরকার হতে পারে। হ্যাঁ, কেউ যদি চিন্তা করে খাওয়াবো কি এত বাচ্চা হলে, তাহলে এই ধরনের বদনীয়তে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটা হারাম, সেটা জায়েজ নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা আল্লাহি রিজকুহা, যত জমিনে যত আপনার, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা, যত রকমের প্রাণী আছে পৃথিবীতে এই সবগুলো রিজিকের জিম্মাদারি কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বলেছেন, লা তাকতুলা আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদেরকে হত্যা করো না, ভ্রূণ হত্যা করো না, খাসিয়াতা আমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তাদেরকে রিজিক কি দিবা, তাদের খানার কি ব্যবস্থা হবে, এই চিন্তা তাদেরকে, বাচ্চাদেরকে হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও দিব, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এই জন্য স্থায়ীভাবে জন্ম বিরতিকরণ এবং এরকম অসৎ উদ্দেশ্যে জন্ম বিরতিকরণ জায়েজ নাই। জন্ম বিরতিকরণের যদি কোনো আইটেম বিক্রি করতে হয় সেটা জায়েজ হওয়ার যেহেতু পন্থা পদ্ধতি উপায় আছে, বিধায় এটার বেচাও জায়েজ হবে। যদি এটা হারাম ছাড়া কোনো খাতে ব্যবহারের কোনো সুযোগ না থাকতো তাহলে এটা বিক্রি করা জায়েজ হতো না। অজু করার সময় কথা বলা যাবে কি না? অজু কথা করার সময় আমরা অনেকে অনেক কথা বলি, দেখবেন মসজিদের অজুখানাতে অনেকে অজুখানায় বসে বসে দুনিয়ার গল্প স্বল্প লাগাই দেয়। ভাইরা আমার, মৌলিকভাবে অজু করার সময় কথা বললে অজু হয়ে যাবে, বড় কোনো গুণাও হবে না, কারণ কোনো হাদিসে অজু করার সময় কথা বলতে সরাসরি নিষেধাজ্ঞা নাই। কিন্তু আমরা কে না জানি যে অজু করার সময় আমি যখন কথা বলবো তখন একে তো পানি অপচয় হতে পারে, অজু একটা ইবাদত, এদিকে মনোযোগ না থেকে কথার মধ্যে আমি হাবুডুবু খাবো, কয়বার কুলি করলাম, কয়বার হাত ধুলাম, হয়তো আমার অসুবিধায় তৈরি হবে, নানা রকমের সমস্যা হতে পারে। এই জন্য অনেক ওলামায়ে কেরাম, অনেক ইমামগণ অজুর সময় অপ্রয়োজনীয় দুনিয়াবি কথা বলাটাকে মাকরু বলেছেন। প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন, ভাই আসেন, ভাই বসেন, আমি আসতেছি বসতেছি, এ ধরনের দরকারি কথা দু চারটা বলতে অসুবিধা নাই। আর অপ্রয়োজনীয় দুনিয়াবি আলাপ সালাপ লাগাই দেওয়া এটা মাকরু বা অনুচিত, কিন্তু এর কারণে অজু হবে না ব্যাপারটা সেরকম না। যথাসম্ভব অজুর দিকে মনোযোগ থাকা উচিত, শুরুতে বিসমিল্লাহ বলবেন আর শেষে কালিমায় শাহাদা পাঠ করবেন, এরপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওবিন ওয়া জাআলনি মিনাত তাহিরিন পাঠ করবেন। কালিমায় শাহাদা পাঠ করে যদি ওইটা পাঠ করেন আর শুরুতে বিসমিল্লাহ পাঠ করেন, সুন্দর মতো উত্তম অজু করেন, এবং এর মাধ্যমে জান্নাতের আটটা দরজার যে কোনোটা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমি বলি, জান্নাতের কমন একটি রিমোট হলো ওজুর শুরুতে বিসমিল্লাহ বলে সুন্দর রূপে ওজু করে, এরপর ওজুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মুতাতাহহিরিন পাঠ করা, এর মাধ্যমে জান্নাতের আটটা দরজার সবগুলো খুলে যায় এবং যে কোনো দেশে যেতে পারে। তাহলে ওযুতে ওযু করার সময় যথাসম্ভব অপ্রয়োজনীয় কথা আমরা বলবো না, না বলা ভালো, কিন্তু কেউ বলে ওযু হয়ে যাবে,